আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। হাসিবা কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আপনাদের মাঝে অনেক সুন্দর একটি বাইরে কোনো টাইলস না করে কিভাবে সুন্দর করে বাড়ি করবেন সে বিষয় নিয়ে ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা হবে। প্রিয় বন্ধুরা, এরকম নিত্য নতুন ডিজাইনের বাড়ি যদি প্রতিদিন নিয়মিত আমাদের ইউটিউব চ্যানেলে দেখতে চান, আমাদের হাসিবা কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে দেন, যেন পরবর্তী এর চেয়ে অনেক সুন্দর সুন্দর নিত্য নতুন ডিজাইনের বাড়ি সবার আগে দেখতে পারেন। প্রিয় ভিউয়ার্স, আপনারা একটি বিষয় খেয়াল করবেন, বাড়ির সামনে কোনো টাইলস ব্যবহার না করে কিভাবে বাড়িটি অনেক সুন্দর করে করবেন। আপনারা যখন বাড়িতে টাইলস না লাগাবেন, আপনাদের জন্য একটি সুবিধা হবে এইটা যে আপনি চাইলে রঙের ডিজাইন বারবার চেঞ্জ করতে পারবেন। টাইলস একবার লাগাইলে অনেকে চেঞ্জ করা হবে না, যেহেতু এটা তো অনেক ব্যয়বহুল। তো আপনারা যাদের অল্প বাজেটে সুন্দর করে একটি বাড়ি করতে চান, অবশ্যই আপনারা আজকের ভিডিওটি দেখতে পারেন। এটার ভিতরে অনেক সুন্দর করে দেখাবো কীভাবে রঙের ডিজাইন করে ফ্লোরের টাইলস কমপ্লিট সম্পূর্ণ ডিজাইনটি আপনাদের মাঝে তুলে ধরব। তো আরেকটি বিষয় আপনারা খেয়াল করেন, এই বাড়িটি অনেক সুন্দর করে সাজানো হয়েছে, আপনারা অল্প খরচে এই বাড়িটির মতন সুন্দর করে করতে পারেন। প্রিয় বন্ধুরা, এখন আমি আপনাদেরকে এই বাড়ির ভিতরে নিয়ে যাব। আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন কত সুন্দর করে বাড়িটি কমপ্লিট করা হয়েছে, এই বাড়িতে কী কী আছে সম্পূর্ণ আপনাদের মাঝে তুলে ধরব। আপনারা বাড়ি নির্মাণের আগে অবশ্যই ইঞ্জিনিয়ার পরামর্শ নিয়ে বাড়ি নির্মাণ করবেন, তাহলে আপনার কষ্টের টাকায় সেরা বাড়িটি করতে পারবেন। তো আপনারা যদি এরকম নিত্য নতুন ডিজাইনের বাড়ি ড্রয়িং ডিজাইন করতে চান, আমাদের স্ক্রিনে থাকা ফোন নম্বরে ফোন করুন, বিশ্বের যে কোনো জায়গায় থেকে আমাদের থেকে প্ল্যান করে নিতে পারবেন। আমাদের থেকে ডিজাইন করে নিতে চাইলে সুন্দরবন কুরিয়ারে এসএ পরিবহনের মাধ্যমে, মেইলের মাধ্যমে চাইলে হাতে হাতে ইনশাল্লাহ নিতে পারেন। এখন আমি আপনাদেরকে এই বাড়ির ফ্লোর প্ল্যানটা দেখাবো, আপনারা একটু ভালো করে খেয়াল করলে বুঝতে পারবেন। এই বাড়ির দৈর্ঘ্য হয়েছে 34 ফিট 7 ইঞ্চি, এই বাড়ির প্রস্থ হয়েছে 32 ফিট, এই বাড়ির টোটাল স্কোয়ার ফিট 1110 স্কোয়ার ফিট, জমির পরিমাণ 254 পয়েন্ট। তো প্রথম সিঁড়িতে ঢুকতে 7 ফিট 6 ইঞ্চি বাই 15 ফিট 5 ইঞ্চি। এই বাড়িতে টোটালি 4টি বেড, বেডের মাপ দেওয়া আছে 11 ফিট 8 ইঞ্চি বাই 12 ফিট, প্রত্যেকটি রুমের সাইজ সেম ডিজাইনে। এরপরে একটি প্রথম ঢুকতে একটি ডাইনিং দেওয়া আছে 16 ফিট 4 ইঞ্চি বাই 5 ফিট, একটি কিচেন দেওয়া আছে 7 ফিট বাই 5 ফিট, রান্নাঘরে যাওয়ার জন্য আরেকটি বাড়ির বাইরে এক্সট্রা দরজা দেওয়া আছে। তো এই বাড়িতে দুটি ওয়াশরুম 7 ফিট বাই 5 ফিট, দুটি বেলকনি দেওয়া আছে অনেক সুন্দরভাবে, আপনারা ভিডিওতে দেখছেন। তো বন্ধুরা, এরকম বাড়ির ড্রয়িং ডিজাইন করলে আমাদের ফোন নম্বরে ফোন করুন, আমাদের থেকে ডিজাইন ইনশাআল্লাহ করে স্বপ্নের বাড়িটি কমপ্লিট করতে পারেন। প্রিয় বন্ধুরা, আপনারা বাড়ি নির্মাণে অবশ্যই একটি বিষয় খেয়াল রাখবেন, বাড়ির ফ্লোরে সবচেয়ে ভালো মানের টাইলস লাগানোর চেষ্টা করবেন। আমার পরামর্শে যেটা আমি বলে দিয়ে থাকি, আপনি ভিতরের রুমে ওয়ালে টাইলস না লাগানো সবচেয়ে ভালো, ব্যয়বহুল বেশি হয় অথচ সৌন্দর্য বৃদ্ধি পায় না, আপনি রঙের মধ্যে অনেক সুন্দর ডিজাইন করতে পারবেন। তো আপনারা পুরো ভিডিওটি দেখবেন, তাহলে ইনশাআল্লাহ এই বাড়িতে কত টাকা খরচ আমি আপনাদেরকে বলে দেবো, আপনারা পুরো ভিডিওটি না টেনে দেখে এই বাড়ির কত টাকা খরচ সম্পূর্ণ ইনশাআল্লাহ আপনারা জেনে নেবেন। যদি এরকম বাড়ি কমপ্লিট করেন, আপনাদের জন্য অনেক কাজে লাগবে। তো ভিউয়ার্স, আপনারা দেখতে থাকুন, আর অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত না টেনে দেখে এই বাড়ির কত টাকা খরচ আপনারা জেনে নেবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন অল্প খরচে কীভাবে এরকম নিত্য নতুন ডিজাইনের বাড়ি করতে পারেন।
প্রিয় বন্ধুরা, এই বাড়িটি দুইতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট। প্রতি স্কোয়ার ফিটে 1600 টাকা খরচ হিসাবে আপনার 17 লক্ষ টাকার উপরে লেগেছে। আপনাদের যদি সেম ডিজাইনে বাজেট থাকে, ভালো মানের কাজ করতে চান, তাহলে আপনারা 17 থেকে 18 লক্ষ টাকা হলে কমপ্লিট করতে পারেন। এখন আপনাদেরকে যে প্ল্যানটি দেখাবো অতি শীঘ্রই আমাদের চ্যানেলে দেখতে পারবেন। আমাদের ডিজাইন করা বাড়ি, আমরা প্রত্যেকটি ভিডিওতে আমরা আমাদের ডিজাইন করার বাড়ি সম্পূর্ণ দেখানোর চেষ্টা করি। আপনিও চাইলে আপনার কষ্টের টাকায় সেরা বাড়ির প্ল্যানটি আমাদের মাধ্যমে করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নিত্য নতুন ডিজাইনের বাড়ি যদি চ্যানেলে নিয়মিত দেখতে চান, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে আমাদের সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।